বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন সাতারামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে সদর মহকুমা শাসক রঞ্জিত দাসের কাছে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, 2023 সালের ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছিলেন সাতারামনগর বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক তথা জননেতা সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছিল এখানকার জনসাধারণ। সেই স্থান পূরণ করতে বিজেপি এবার প্রার্থী করেছে আগরতলা পৌর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদারকে। 8 এপ্রিল সোমবার আগরতলা পৌর নিগমের 19 নং ওয়ার্ডের অন্তর্গত 35 এবং 36 নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজগুলিকে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করবেন বলেই এদিন জানিয়েছেন দীপক মজুমদার। সুখ দুঃখে এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর মাত্র 10 দিন বাকি রয়েছে নির্বাচনের। এর মধ্যে সাতারামনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থী। তবে একান্তই যদি তা সম্ভব না হয় তাহলে নির্বাচনের পর কাজের মাধ্যমে রামনগরে প্রতিটি জনগণের সঙ্গে দেখা করবেন বলে রবিবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। বাড়ি বাড়ি প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি এবং বিভিন্নভাবে নির্বাচনকে আসন্ন সাতারামনগর বিধানসভা উপনির্বাচন এবং লোকসভার সাধারণ পশ্চিম আসনের সাধারণ নির্বাচনের সামনে রেখে প্রতিদিন বাড়ি বাড়ি প্রচার আমরা যাচ্ছি। বিভিন্ন পথসভা, পদযাত্রা আজকেও 25 নম্বর ওয়ার্ডের দোষী পদযাত্রী এবং 36 ওয়ার্ড মিলে একটা পদযাত্রা হচ্ছে। এখানে প্রচুর সংখ্যক কার্যকর্তারা, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন এবং প্রতিদিনই আমাদের বিভিন্ন জায়গায় ওয়ার্ড মিটিং হচ্ছে, বুথ মিটিং হচ্ছে, উড়ানসভা হচ্ছে, জনসভা হচ্ছে, পদযাত্রা হচ্ছে, পথসভা হচ্ছে। সেখানে আমি বাড়ি বাড়ি প্রচারে আমি প্রত্যেকদিনই বেরোই, তো প্রত্যেকের কাছে হয়তো যাওয়া সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে। আমি সারা রামনগরবাসীর কাছে, সমস্ত মতদাতাদের কাছে, গণজগতের কাছে আমার প্রত্যাশা এবং আমার আবেদন যে তারা আমাকে আশীর্বাদ করবে, রামনগরের কাজ করার সুযোগ দেবেন। পরবর্তী সময় কাজের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে আমি যাবো, প্রত্যেকের সঙ্গে কথা বলবো, প্রত্যেকের আশীর্বাদ আবার গ্রহণ করবো। আমি শুধু চাইছি আমাকে একটি কাজের সুযোগ দিন এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, আমাদের প্রাক্তন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্য সাংসদ বিপ্লব কুমার দেবকে যাতে বিপুল ভোটে জয়ী করা হয় এবং আমাদের বিধানসভার প্রার্থী হিসেবে আমাকে যাতে বিপুল ভোটে জয়ী করে কাজ করার সুযোগ দেওয়া হয়। রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন বলে সোমবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। কৃষ্ণনগরের দশমীঘাট অঞ্চলে আয়োজিত বাড়ি বাড়ি এই প্রচার কর্মসূচিতে এদিন কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।